আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে মিষ্টি কুমড়া ও মসুরির ডাল দিয়ে মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই গরমে মাছ মাংস খেতে ভালো লাগছে না বা কোনো কিছু খেতে ইচ্ছা করছে না, তো অবশ্যই আপনারা মসুরের ডাল ও মিষ্টি কুমড়া দিয়ে এই রেসিপিটি খেয়ে দেখতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। তো আমি এখানে কিছু মিষ্টি কুমড়া ছোট ছোট টুকরা করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি 1/4 কাপ মসুরের ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে এখন 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। আর এদিকে চুলার পর আমি একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পাঁচফোড়ন আর 2টা শুকনা মরিচ। যারা পাঁচফোড়ন খেতে পছন্দ করেন না তারা এখানে 1/2 চা চামচ জিরা দিয়ে দেবেন। এখন এগুলাকে একটু ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে গেলে এখানে আমি 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এখানে সব মশলাগুলা এক এক করে অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ। লবণ আর মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে দিয়ে নেবেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট। এখন এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটি রান্না করতে যতটা সহজ খেতে অনেক মজার। গরম ভাত রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসম্ভব মজার। তো এভাবে কষিয়ে নিয়েছি, এখন এখানে সেই মিষ্টি কুমড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। আর মিষ্টি কুমড়াগুলো কিন্তু আমি আগে থেকেই কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন এভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে যে ডালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/4 কাপ ডাল 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। ডাল আর মিষ্টি কুমড়াটা খুব ভালো করে এভাবে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এটা রান্না করতে কিন্তু খুবই সহজ, আর এই গরমে কোনো কিছু খেতে ভালো লাগলে আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। এটা কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপের মতো পানি দিয়েছি। ডালটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে আপনারা ততটুকুই পানি দেবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, মিডিয়াম আছে, আমি এটাকে রান্না করে নেব। তো এটা হয়ে গিয়েছে, মানে সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। আর এটা যখন হয়ে যাবে তখন ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরো বেশ কিছুটা ঘন হয়ে যাবে। এখন এখানে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এই ঘিটা দেওয়ার কারণে এর টেস্টটা অনেক বেড়ে যাবে আর খেতে খুবই মজার হবে। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো এটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো তৈরি হয়ে গেল মজাদার মিষ্টি কুমড়া ও মসুরের ডাল দিয়ে অসম্ভব মজার রেসিপি। এটি গরম ভাত রুটি পরোটার সাথে খেতে খুবই মজার। আপনারা যারা খাননি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।